জীবনে প্রথমবার 31 ডিসেম্বর বেরিয়ে পড়ছি পিকনিক করতে। এখন প্রায় 9টার কাছাকাছি বাজতে যায়। কয়েকজন আসবে সঙ্গে মিলে, নাকি ওই দীঘার দিকে কোথাও যাওয়া হবে, পিকনিক হবে। তো ব্যাগ তো গুছিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি এই যে ট্রাইপডটা, মানে স্ট্যান্ডটা। জমিয়ে আড্ডা হবে, মজা হবে। ও মা আসছি বলে তো আমি যাই ক্লাব পর্যন্ত হেঁটে, ওরা আসছে ওইখান থেকে চলে যাবো। বাবা আসছি গো, ও পয়সা দিয়েছি মাকে, মাছ নিয়ে চলে আসবে। কালকে সোমবার আছে, কম করে মাছ নিয়ে আসবে, বেশি দরকার নেই। কেননা নিরামিষ আর ডেলি মাছ এনে ডেলি খাওয়াটা ভালো, কারণ কি বাসি করে খাওয়া ভালো না। তো মা আসছি বলে তো মা, তুই চলো এগিয়ে যা, যাক দেরি না করে। বাবুরা গাড়ি নিয়ে আসছে নেই, ঘুরাও ঘুরা, দেরি করনি, ঘুরিল তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করনি। আরে ঘুরাও 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 তাড়াতাড়ি, এটা মাঠে ঘুরাও। তো এবার আমার জিনিসপত্র রেডি আছে, এবার বেরোতে হবে। এবার পৌঁছেছি একটা জায়গায়, গন্তব্যস্থলে, যেখানে আমাদের এখন টিফিন টিফিন হবে। দোকানে আমাদের মুড়ি রেডি হচ্ছে, মুড়ি ঘুগনি সবকিছু রেডি হবে। আর তো তুমি ঝামেলা করছো কেন ভাই? তো ব্রাশ করার পর তোমাকে না কে কি বাধা দিয়েছিল? শান্তনুদা কি বলেছিল খেতে না, খেতে না বলেছিলে নাকি? আমাকে বলে মানে এইরকম মানুষদের নিয়ে পিকনিকে যাওয়া উচিত নয় একদম। তো বেলাতে চলে এসছে ঘুগনি, আর ঘুগনি খেতে হবে, ঘুগনি মুড়ি চপ জমিয়ে খাওয়া দাওয়া করি তারপরে। দীঘা পৌঁছে গেছি, আর আমাদের গাড়ি পার্কিং হচ্ছে এই যে। তারপরে খুঁজতে হবে রান্না বান্না কোথায় করা যাবে। এখন 12টা পেরিয়ে গেছে, কখন রান্না বান্না হবে, কখন খাওয়া দাওয়া হবে ভগবান জানে। আমার পেটের ভিতরে এমনিতে কিন্তু দৌড় মারছে, যাই হোক তার মধ্যে কখন কি হয় দেখা যাক। এবার মোটামুটি আমাদের জিনিসপত্র নামানো শুরু হচ্ছে। এখানে আমরা গ্যাস নিয়ে নিয়েছি, চুলা নিয়ে নিয়েছি, আর রাজু জায়গা দেখতে গিয়ে 1 ঘন্টা সময় লাগালো। কি করবো রাজু সাহেব, আমাদের খুদিবাবু জল নিয়ে যাচ্ছে, নিয়ে যাও নিয়ে যাও খুদিবাবু। শান্তনুদা কি দাঁড়িয়ে আছো, অনেক কাজ টাজ করো একটু। আচ্ছা কত গ্যাস আছে? কত করে কেজি নেবে? 110। বাহ ঠিক আছে, চলো কোনো চাপ নাই, যা হয়ে যাবে। দীঘাতে এইরকম চলছে পিকনিক, কত মানুষ পিকনিক আছে। হা হা, এ আমি কইটিকে আর অন্য জায়গায় কোথাও নাই। আচ্ছা সেদিকে দেখো, তুমি আমার সেদিকে একদম ভেতরের দিকে পালিয়ে গেলে। আমাদের মোটামুটি রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে, চারদিকে এত বক্স বাজছে কি আর বলবো। শান্ত একটু নাচো, তুমি কি কি ম্যারিনেট করছো? ওই নুনটা দিয়ে দাও, নালে হবে না, নুন নিয়ে আসা হয়নি। শান্তনু দাকে শুধু পিঠাতে হবে রে ভাই। আমাদের ভাত হয়ে এসছে, এরপর ভাত ফুটছে, কতটা কি দেখা যাচ্ছে জানি না। আর এদিকে সব কিছু রেডি হচ্ছে, পেঁয়াজ আদা রসুন সব কাটা হচ্ছে। রাজু একটু রেগে গেছে, রাজুকে শান্তনুদা বকে দিয়েছে, রাজু একটু রেগে গেছে মোটামুটি। এই যে মজা, এই যে সবার সঙ্গে মিলে মজা, এই যে মজা। আমাকে সৌমেন বলছে না না, আমাকে সৌমেন বলছে
তুমি মনে হয় 13 বছর যে বাড়ি থেকে 14 বছর যে বাড়ি থেকে বেরোতে পারো নি তার মনে হয় শোধ তুলে নিচ্ছ না। এই যে মজা সত্যি বলছি, মানে এই মজাগুলো তো আমি দীর্ঘ কয়েক বছর করতে পারতাম না যে কোথাও বেরোনো বা সবার সঙ্গে মিশে একটা যাওয়া, তো আজকে এসে না সেই দারুণ লাগছে। আমার জীবনের প্রথম, আমার জীবনের প্রথম এরকম দীঘাতে পিকনিক, জীবনের প্রথম সত্যি বলছি, চুটিয়ে ফাটিয়ে মজা হবে একদম। আমাদের কাছে আদা রসুন পেস্ট করার কোনো কিছু ছিল না, এখানে পাশে দাদারা পেস্ট করছে, তাদের কাছ থেকে মোটামুটি হামানদিস্তা নিয়ে আমরা আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি, আর শান্তনুদা পেঁয়াজ কাটছে। আচ্ছা এ মাংস কিন্তু ঝোল রাখা হবে না, একদম কষা কষা হবে, কড়া কষা কষা হবে একদম। আচ্ছা একদম ফাটিয়ে একদম হবে। আচ্ছা জমে যাবে, মাংস রান্না হবে আজকের, মানে যাকে বলা হয় রসিয়া ঠাকুর, আজকে হলো সুদীপদা, ঠিক আছে? তুই পারবো না পারবো না স্বীকার করবো, এখানে চলছে কাটাকাটি পাপড় লিখছি কি পাপড় ভাই লাইতা তেল তো বেশি কত মাংস কত কী হবে নি ক ঢুকে দিয়ে ছাঁদা রাজু ফেসবুক লাইভটা শুরু কর। অনেক মজা করতে করতে রান্নাবান্না হচ্ছে, আর সত্যি এইরকম আনন্দ মানে আমি কোনোদিন করিনি আর কি। এইরকম পিকনিকে গিয়ে রান্না করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া, আর এই যে মাংস দেখতে পাচ্ছ, ও জমিয়ে মাংস রান্নাবান্না করছে, আর চারদিকে মানে পুরো আজকের প্রকৃতি পরিবেশটা যেন শুধু পিকনিকে ভরপুর, মানে সেইখানে দীঘাতে আশেপাশে সব জায়গায় সবাই পিকনিক করছে। আর এদিকে রাজু বলল, সুদীপ দা তুমি একটু বসে বসে রান্না করো, ধেপে ধেপে কষ্ট হচ্ছে। আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার নেই, চেয়ার এনে দিয়েছে। আর আমাদের পাশের জায়গাটা খালি ছিল, সেখানেও চলে এসেছে, মানে সব মিলিয়ে আজকে সবাই পিকনিক করার জন্যই দীঘাতে এসছে। মাংস কষানো প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছ, আর সত্যি বলছি মাংসের সুগন্ধিটা এমন ছাড়ছে মানে থাকতে পারছি না, আর সবাই বক্স চালিয়ে নাচছে, আমি তো নাচতে পারছি না, তবুও এই রান্নার মাঝে মাঝে আমিও এনজয় করে নিচ্ছি। আর আমাদের মাংস রান্না কমপ্লিট হলে খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে যাব দীঘাতে স্নান করতে সমুদ্রে। তো এখানে মোটামুটি এখন খাওয়া দাওয়ার টাইম, সবাই বসে গেছে খেতে, আর আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, এদের সঙ্গে এসে আমার সত্যি খুব সমস্যা হয়ে গেছে। যে ভিডিও করে দেবে বলছে, আচ্ছা খুদি তুমি তো আমার ভিডিও করে দিয়ে বলছিলে, তুমি খেতে বসে গেছো, তোমার লজ্জা আছে? আই এম সরি বললে হবে? সবাই এদিকে সবাই খেতে বসে, ভাই ওই এ তাদের মাংসটা সেন্ড উঠছে, চলবে যাবে কি একটু আনতে? ওই খুদি চলো দেখি যে একটু মাংস দাও তো দাদা, কষা মাংস দাও তো, চলো চলো চলো, ওই চলো দেখি খুদি একটা পাতা লিখি, চলো দেখি দাদা একটু কষা মাংস দেন না, সেন্ট ভালো উঠছে, চলো না কি আছে কি কি বলো দেখা যাবে। এ তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা বন্ধ করো, এরকম ভালো লাগছে না,
এদিকে ভাত দিচ্ছে আমাদের এই দেখো দাদা এখানটা বসে আছে আর আমাদের খাওয়া চালু অনেকটা বেলা হয়ে গেছে দেরিও হয়ে গেল আমাদের খেতে যেতে এই এখানে প্রথম খুদি বসে আছে খুদি তারপর হ্যাঁ শুভ বলে ফেলো তারপর মিস্টার সৌরভ রাঁধুনি মাস্টার যৌথ হবে রাঁধুনি মাস্টার উদ্যোগ দাদাকে যদি না দেওয়া হয় ফিস্টের যদি উদ্যোগ দাদাকে শেষে খেতে দেওয়া হয় তাহলে কেমন লাগে তোমরা আগে বসে আছো নির্লজ্জর মতো আমি ঠিকঠাক আছে তুমি বুঝতে পারছো না দাদা আচ্ছা মাংসটা দিয়ে বলো দাদা কেমন রান্না করবে করেছে ঠিক আছে দাদা স্যালাড দিয়ে কেমন লাগছে চলো লবণ লাগবে নাকি ঠিক আছে দাদা একটু আমাদের বাজেট মাঝে লবণের বাজেট নেই লবণ ছিল না আচ্ছা কালার দেখে মনে হচ্ছে কেমন কেমন রান্না হয়েছে ভালো সুপার সুপার শুভ বলে ভালো কেমন রান্না হয়েছে দাদা কেমন রান্না করেছে ভালো খুব ভালো সুপার রান্না যা সুজিদাকে থ্যাঙ্কস হ্যাঁ অ্যাওয়ার্ড টাওয়ার দিও হবে নাকি আমাকে দিয়ে আসা বলে না তুই কি নেড়ি নাকি না 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 তো ভাত খাওয়া তো ভাত কুলিয়ে যাবে দাদা খাও তুমি ছাটিয়ে খাও এখন চিন্তা না করে খাইয়ে খেয়ে যাও ও লেবু কাট এর উপরে থাকতে থাকে লেবু কাটা ওকে মারা তো লেবু রে রাজু লেবু কোথায় না ও রাজু এ রাজু ও উঠে লেবু কাট উঠে লেবু কাট ভাই আরে এবার মাংসটা খেয়ে দেখি কেমন হয় একদম 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 দাদা গরম পছন্দ ঠিক আছে খেয়ে দেখো দারুণ হয়েছে ভাই দাদা নিজের রান্না একটু প্রশংসা করে দাও না না সত্যি নিজের রান্না নিয়ে কথা নয় রান্না কিন্তু দারুণ তুমি দাও রান্না কেমন হচ্ছে ভালো হয়েছে আচ্ছা রাজু রান্না সুদীপদা রান্না কেমন করেছে দেখো এখনো পর্যন্ত আমি খেয়ে দেখিনি তো বলতে পারবো না আচ্ছা খেয়ে দেখো তারপর বলো একবারে অরিজিনাল রিভিউটা দেবে দেখো এইরকম রান্না আমি অনেকবার খেয়েছি কিন্তু এই সুদীপদার হাতের রান্নাটা প্রথমবার খেলাম অন্যরকম একটা ফিলিংস মানে রান্না বেড়া হওয়ার থেকেও একটা অন্যরকম ফিলিংস আসছে মনে ঠিক আছে আর একটু গেবিটা একটু একটু হালকা করে দিয়ে বলো দেখি তার মানে রান্নাটা ভালো হয়নি সে মন রক্ষা থেকে বলছে অবশ্যই অবশ্যই একদম একদম পুরো বেটার রান্না ঠিক আছে দীঘাতে যে এরকম কোনো হোটেল আছে বা এরকম রান্না করতে পারবে আমি তাও আজ পর্যন্ত দেখিনি অনেকবার দীঘা এসেছি অবশ্যই অনেকবার পিকনিক করেছি তার আগে দীঘাতে একটা হোটেল করে নেবো হ্যাঁ অবশ্যই একটা হোটেল করতে পারবে সুদীপটা অবশ্যই চলবে অনেক ভালো চলবে খাওয়া দাওয়ার পর সবাই গেছে স্নান করতে আমি স্নান করতে যাইনি কারণ প্রায় 3:30-4 মতো বেজে গেছে আর এই সন্ধ্যার সময় স্নান করতে গেলে ঠান্ডা লেগে যাবে তার জন্য আমি যাইনি আর আমি উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই স্নান করছে আর খুব আনন্দ করছি উপরে দাঁড়িয়েই না হয় আনন্দটা করে নেই আজকে সবাই মোটামুটি ঘুরে ফিরে চলে এলো মানে সমুদ্রে স্নান করে এলো আমি স্নান করতে নামিনি কারণ কি খাওয়া দাওয়ার পরে সময়টা অতিরিক্ত হয়ে গেছে প্রায় 3:30 হয়ে গেছে সেই জন্য স্নান করতে যাইনি আর সত্যি এবছরের দীঘা ঘোরাটা আমার জীবনের ফার্স্ট টাইম এরকম 31st দীঘা আসা জীবনের প্রথমবার তো প্রথমবার এক্সপিরিয়েন্সটা মানে এক্সপিরিয়েন্সটা খুব দারুণ হলো কারণ কি সাথে ছিল আমার সঙ্গে দারুণ মানুষেরা যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে যে এই ভালোবেসে সঙ্গে নিয়ে এসছে তার জন্য থ্যাংক ইউ আমার কেয়ার করেছে আউরা বয়েস টিমের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সব মিলিয়ে আজকে দীঘাটা ঘোরা জমজমাট হলো এখন প্রায় 5টা বেজে গেছে এবার আমাদের গাড়ি ফিরতে হবে কারণ দেরি হয়ে যাচ্ছে আরও একটু ওল্ড দীঘা যাবো সেখান থেকে ঘোরাঘুরি করে এসে মানে ঘোরাঘুরি করে বাড়ি ফিরবো আর কি তো সময় নেই বেশি আর দেরি করে লাভ নেই তো চলো বেরিয়ে পড়ি
দারুণ মজা হলো মা, রান্না বান্না করে খাওয়া দাওয়া, সেখানে এত আর এত মানুষ এসছে না আজকে, সবাই রান্না করে খাওয়া দাওয়া। আর একটা জিনিস মা দেখলাম, মানে বাড়িতেও তো মাংস রান্না করা হয়, ঠিক আছে, আর এই যে ফিশ টিস্ট হলে যে মাংস রান্না হয় না, সে যেন কেমন একটা দারুণ স্বাদের হয়েছে। আজকে সাদা তেলের ফিস্ট হয়েছিলো, সাদা তেলেই রান্না হয়েছিলো, কিন্তু খেতে দারুণ লাগলো বাবা। ও আজকে এত রাত করে খাওয়াচ্ছ না, আমি তো এই সামান্য টাইম আগে পাইলাম অনেকটা। আজকে একটু ঠান্ডা কম নাকি বলতো মা? ঠান্ডা লাগছে, একটু কম মনে হয় ঠান্ডা আর কি, কালকের থেকে একটু কম। ও মা, রাত 12টার পরে তো নতুন বছর ঢুকছে, সবাইকে বলে দাও শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে, সবাইকে ভালো থাকতে বলো, ভালো থাকো, একদম আনন্দে কাটুক দিনগুলো, নতুন বছরের দিনগুলো আনন্দে কাটুক, একদম। এই চলো ভিডিওটা আর বাড়াবো না, অনেকটাই পরিশ্রম হয়েছে। এই যে মা রুটি বেড়ে ফেলেছে, একটা রুটি খাবো খেজুর গুড় দিয়ে, আর মা দুপুরবেলা ভাত খাচ্ছে। মা যে মা জানা হয়েছিল বাবা, মা জেনেছিলে? হ্যাঁ। কী মাছ গো? বাহ ঠিক আছে, তা চলো খাওয়া দাওয়া করি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল, আর বড়দের আমার প্রণাম রইল, সবাই খুব ভালো থাকুন, দেখা হবে আবার এক বছরের পরে আগামী ভিডিওতে।